বাইসনের হানায় মৃত্যু হলো এক বনকর্মীর। ঘটনাটি ঘটেছে মাদারিহাট এলাকার জলদাপাড়া মালুঙ্গি বিটে। মৃতের নাম গৌতম কার্জি। জানা গিয়েছে জলদাপাড়া বন বিভাগের বনকর্মী গৌতম কার্জি সহ মোট চারজন জলদাপাড়া জাতীয় উদ্যানের মালুঙ্গি বিটে টহলরত ছিলেন। সেই সময় একটি বাইসন তাদের দিকে ধেয়ে আসে। তিনজন বনকর্মী পালিয়ে গেলেও বনকর্মী গৌতম কার্জির ওপর হামলা চালায় বাইসনটি। পরবর্তীতে বন দপ্তরের কর্মী ও মাদারিহাট পুলিশ গৌতম কার্জিকে আশঙ্কাজনক অবস্থায় মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ পোস্টমর্টমের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। আমার মনে হয় বাড়ি এখানে না। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.